ঈশ্বর সম্বন্ধে ধারণার ও তাঁহার উপাসনার যে কোনো ভঙ্গিকে ইংরেজিতে রিলিজিয়ান বলে। পাশ্চাত্যে রিলিজিয়ান উহার অনুগামীদের কাছে চায় শুধু কোনো সাম্প্রদায়িক মতবাদে আস্থা স্থাপন এবং উহার বিহিত ক্রিয়াকর্মের অনুষ্ঠান। হিন্দুদের ধর্ম শব্দটির তাৎপর্য কিন্তু আরও গভীর এবং ব্যাপক। ধৃধাতু হইতে নিষ্পন্ন ধর্ম শব্দটির মূল অর্থ যাহা ধরিয়া থাকে, কোনো বস্তুর অস্তিত্ব রক্ষা হয় যাহার প্রভাবে, তাহাই উহার ধর্ম। বিশ্বের প্রত্যেকটি বস্তুরই একটি ধর্ম আছে, কারণ নিশ্চয়ই কোনো কিছুর ওপর ইহার অস্তিত্ব নির্ভর করে। সহজেই বোঝা যায় যে বস্তু মাত্রেরই সত্তা নির্ভর করে উহার মূল স্বভাবের উপর, কারণ মূল স্বভাবটি বাদ দিলে সে বস্তুর অস্তিত্বই লোপ পায়। এই জন্যই বস্তুর মূল স্বভাবকেই উহার ধর্ম বলা হয়। যেমন অগ্নির ধর্ম দাহিকা শক্তি, জড়ের ধর্ম স্থাবরত্ব। মানুষেরও ঠিক সেই রকমই একটি মূল স্বভাব আছে, যাহা বিশ্বের অপরাপর পদার্থ হইতে তাহার স্বাতন্ত্র রক্ষা করে। মানুষের এই অনন্য সাধারণ মূল স্বভাবটি তার ধর্ম, অর্থাৎ মানব ধর্ম। এখন প্রশ্ন এই, মানুষের মূল স্বভাবটি কি? হিন্দুরা বলেন, মানুষের ঈশ্বরীয়ভাবে পূর্ণ হইবার এক অনন্য সাধারণ সামর্থ্য আছে। এই সামর্থ্যের উপরেই বিশ্বের অপরাপর প্রাণী হইতে মানুষের স্বাতন্ত্র্যের দাবি প্রতিষ্ঠিত। কাজেই এই বিশেষ সামর্থ্যটিই মানব ধর্ম। মানুষের এরূপ বিবর্তন খুবই সম্ভব, কারণ দেবত্ব তাহার অন্তরেই নিহিত। হিন্দু শাস্ত্র বলেন, ঈশ্বর সর্বত্রই বিরাজ করেন, আমাদের হৃদয়ও তিনি আছেন। প্রসঙ্গত, এই প্রসঙ্গে ঈশা উপনিষদ এবং গীতা আপনারা দেখতে পারেন। স্বরূপত আমরা ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু আমাদের এই স্বরূপ অন্তরের অন্তঃস্থলে প্রচ্ছন্ন থাকে। মন পবিত্র না হওয়া পর্যন্ত তাহার সন্ধান আমরা পাই না। ঠিক যেমন কাঁচ অপরিষ্কার থাকিলে ভিতরের আলো দেখা যায় না, তেমনি মন মলিন থাকিলে দিব্য জ্যোতির সন্ধান পাওয়া যায় না। যদিও সর্বদাই ঈশ্বর আমাদের অন্তর বাহির পূর্ণ করিয়া রহিয়াছেন। আলো পাইতে হইলে যেমন কাঁচ পরিষ্কার করিতে হয়, ঠিক তেমনি হৃদয় দেবতাকে প্রকট করিতে হইলে মন শুদ্ধ করিতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, দ্বেষ, অহংকার, স্বার্থপরতা প্রভৃতি মলিনতাই আমাদের অন্তর্নিহিত দেবত্বের কারণ। যতদিন মন ইহাদের অধীনে থাকে, ততদিন পদে পদে আমাদের ত্রুটি বিচ্যুতি ঘটে এবং অনেক সময়ই আমাদের ব্যবহার হয় পশুর মতো। এই মানসিক দুর্বলতা আমাদের দুঃখের বোঝা দুর্বহ করিয়া তোলে। আত্মীয় প্রতিবেশী প্রভৃতি বহু ব্যক্তির মনে অশান্তি সৃষ্টি করে। মনের এই মলিনতার জন্য প্রাকৃত অবস্থায় বাস্তবিক আমরা প্রায় পশুর মতোই থাকি, তবুও আমরা যথার্থ পশু নই। ভগবানের দিকে আগাইয়া যাইবার ক্ষমতা আমাদের আছে, পশুদের তাহা নাই। মনের সমস্ত মলিনতা দূর করিয়া দিব্য ভাব মূর্ত করিবার শক্তি লইয়া মানুষ জন্মগ্রহণ করে। এইটি আমাদের মানব ধর্ম। এই মানব ধর্মকে উপেক্ষা করে যাহারা কাম, ক্রোধ ইত্যাদিতে মত্ত থাকিতে চায়, তাহারা এখনও যথার্থ মানুষ হইয়া ওঠে নাই। তাহারা মানুষের মূর্তিতে কতকগুলি পশু মাত্র। আর যাহারা মনকে একান্ত নির্মল করিয়া অন্তর্নিহিত দিব্য ভাব প্রস্ফুট করিতে পারে, তাহারাই যথার্থ মানুষ, পূর্ণ মানব। অবশ্য পথ অতি দীর্ঘ, লক্ষ্যস্থল অনেক দূরে। প্রচ্ছন্ন দেবত্বের পূর্ণ ব্যঞ্জনা সহজে হয় না। একটি পদক্ষেপে সমস্ত পথ অতিক্রম করা যায় না।
অথচ ইহা সত্য যে ধর্মপথে অতি সামান্য অগ্রসর হইলেই তাহা সুফল অনুভব করা যায়। মনের পবিত্রতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রজ্ঞা, শক্তি ও আনন্দের স্ফূর্তি হয়। এইরূপ আধ্যাত্মিক উন্নতির সামান্য স্বাদ পাইলেই আমরা অধিকতর জ্ঞান, শক্তি ও আনন্দ লাভের জন্য ব্যগ্র হই। জন্ম জন্মান্তর ধরিয়া এইভাবে চলিতে চলিতে মন যখন একান্ত শুদ্ধ হইয়া যায়, তখনই মানুষ শ্রী ভগবানের দর্শন পায়, তাঁহাকে স্পর্শ করিতে পারে, তাঁহার সহিত কথা বলিতে পারে, এমনকি তাঁহার সহিত একাত্ম হইয়া যাইতে পারে। বস্তুত তখনই মানুষ পূর্ণতা লাভ করে, কারণ তাহার মধ্যে যে দিব্য ভাব এতদিন প্রচ্ছন্ন ছিল তখনই তাহা পূর্ণভাবে মূর্ত হয়। সত্যই যিনি ভগবান লাভ করেন তিনি তাঁহারই মতো হইয়া যান, প্রেম, আনন্দ, শক্তি ও জ্ঞানে তিনি পূর্ণ হইয়া ওঠেন, জড় প্রকৃতিকে অতিক্রম করিয়া তিনি নিরঙ্কুশ মুক্তি লাভ করেন, কিছুই তাহাকে আর বদ্ধ বা বিচলিত করিতে পারে না, কোনো কিছুই তাহার অবিরাম শান্তির ব্যাঘাত ঘটাইতে পারে না, অভাব, দুঃখ, ভয়, দ্বন্দ্ব বা ক্ষোভের কোনো কারণ তাহার থাকে না, তাহার মুখে সর্বদাই দিব্য আনন্দের জ্যোতি এবং চালচলন ও ব্যবহারে অলৌকিক মাধুর্য দেখিয়া তাহাকে দেব মানব বলিয়া চিনিতে বিলম্ব হয় না। সম্পূর্ণ স্বার্থ শূন্য হৃদয় হইতে সকলের জন্য সমভাবে প্রেম প্রবাহিত হইতে থাকে। এইরূপ মহাত্মার সংস্পর্শে যে আসে তাহারই অন্তরে শক্তি, শান্তি ও পবিত্রতা সঞ্চারিত হয়। বস্তুত এইরূপ মহাপুরুষই মানব জীবনের পূর্ণতা লাভ করিয়াছেন বলা যায়। প্রকৃত ধার্মিক বা পূর্ণ মানব বলিতে এইরূপ মানুষকেই বুঝায়। এইরূপ বহু ঈশ্বর দ্রষ্টা দেব মানবের আবির্ভাব নানা যুগে নানা দেশে হইয়াছে, তাহারাই মানব সমাজের রত্ন। হৃদয়ের পূর্ণতার আবেগে তাহারা নিজ নিজ জীবনের উপলব্ধি প্রচার করিয়া গিয়াছেন, তাহারা যে পথ ধরিয়া শ্রী ভগবানের দর্শন লাভ করিয়াছেন অনুগামীদিগকে সেই পথের সন্ধান দিয়া গিয়াছেন। এই সকল উপদেশ হইতেই পৃথিবীর অধিকাংশ ধর্মমত গড়িয়া উঠিয়াছে। বিভিন্ন তত্ত্বদর্শী চিত্তশুদ্ধির ভিন্ন ভিন্ন পন্থা আবিষ্কার করিয়া গিয়াছেন, তাহাদের বিভিন্ন উপদেশের মূলে কোনো ভেদ নাই, ভেদ শুধু বাহ্যিক খুঁটিনাটিতে। জগতের সমস্ত খাঁটি ধর্মই একনিষ্ঠ সাধককে পূর্ণতার দিকে লইয়া যায়। প্রত্যেকটি ধর্মই ভগবান লাভের এক একটি নির্ভুল পথ। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী হিন্দু নরনারী ধর্ম সম্বন্ধে এইরূপ উদার ও সার্বভৌম ধারণা পোষণ করতে শিখিয়াছেন। বাস্তবিকই ঈশ্বর দ্রষ্টা মহাপুরুষ এবং অবতারগণের বাণী ধর্মগুলিকে যে রূপ দিয়াছে, তাহাদের মধ্যে যে কিছুমাত্র ভ্রান্তি থাকিতে পারে তাহা হিন্দুরা বিশ্বাস করেন না। মহাপুরুষদের মূল উপদেশগুলি জগতের অমূল্য সম্পদ, এইগুলি মানুষের যথার্থ অগ্রগতির অভ্রান্ত পথ দেখাইয়া দেয়, এইগুলি জগতের খাঁটি ধর্ম। কিন্তু দুঃখের বিষয়, ধর্মের নামে জগতের সচরাচর যাহা চলে তাহাতে সার অপেক্ষা অসারের ভাগই বেশি। মহাপুরুষদের বাণীর মর্ম কালক্রমে কতকগুলি মূর্হ মতবাদ ও আচারের স্তূপে সমাধিস্থ হইয়া পড়ে, তাহাদের তিরোধানের অনেক পরে প্রায় অযোগ্য ব্যক্তিদের হাতে ধর্ম সংরক্ষণের ভার আসিয়া পড়ে বলিয়াই কালক্রমে ধর্মের এইরূপ দুর্দশা ঘটে। কারণ তখন অপবিত্র মন লইয়াই অনেকে ধর্ম প্রচারক ও
পুরোহিতের আসন গ্রহণ করে। সূক্ষ্ম আধ্যাত্মিক অনুভূতি থাকা তো দূরের কথা, মহাপুরুষদের মূল উপদেশগুলির তাৎপর্য বুঝিতেও তাহারা অক্ষম। কাজেই অপরকে ধর্ম বুঝাইতে গিয়া তাহারা ধর্মের আসল তত্ত্ব বিকৃত করিয়া বসে। তাহাদের ব্যাখ্যা ও প্রচারের ফলে ধর্মের পরিণতি হয় আচার সর্বস্ব উৎকট গোঁড়ামিতে। তাহাদের শিষ্যগণ ধর্মান্ধ ও দুর্বিনীত হইয়া ওঠে এবং ধর্মের নামে সৃষ্টি হয় দাঙ্গা ও অশান্তি। নিজেদের চিত্তশুদ্ধির জন্য ধর্মের অনুশীলন না করিয়া তাহারা ধর্মের নামে পরস্পরের প্রাণনাশ করিতে প্রবৃত্ত হয়। হায়, অনধিকারীর হাতে পড়িয়া ধর্মের কি শোচনীয় পরিণতি না হয়! ধর্মের এই অমার্জিত বিকট রূপ দেখিয়া সুধীগণ স্বভাবতই বিরক্ত হন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, বিরক্তির ফলে তাঁহারা সমুদয় ধর্মকেই একেবারে বিসর্জন দিয়া বসেন। তবে জগতে এমন অনেক বিবেকী ব্যক্তি সবসময়ই থাকেন যাহারা অজ্ঞ পুরোহিতদের ভণ্ডামিতে প্রতারিত হন না। সমস্ত জিনিসটি বিচার করিয়া তাহারা দেখিতে পান ধর্ম প্রচারকদের আমদানি করা যত মস্ত গলদ তাহা ধর্মের বাহিরের স্তরেই সীমাবদ্ধ। ভিতরের স্তরগুলি সর্বদাই অমূল্য সম্পদে পরিপূর্ণ। আসল ধর্ম ও গ্লানিগ্রস্ত ধর্মের মধ্যে যে বিরাট ব্যবধান রহিয়াছে তাহা হিন্দু ধর্ম হইতে জানা যায়। হিন্দু শাস্ত্র স্পষ্টই বলিয়াছে যে অনধিকারী গুরুর কাছে ধর্ম শিক্ষা করা বিপজ্জনক। ধর্ম খুঁজিতে হইবে মূলে মহাপুরুষদের অমর বাণীগুলির মধ্যে। এমনকি ওইগুলির ব্যাখ্যার প্রয়োজন হইলে কেবলমাত্র কোনো ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষই তা করিতে পারেন। শুধু তাই নয়, হিন্দুশাস্ত্রের বিধান অনুযায়ী সিদ্ধ ব্যক্তিকেই গুরুপদে বরণ করিতে হয়। একথা স্মরণে রাখিতে হইবে যে ধর্ম সাধনার বিষয়, শুধু কথার আড়ম্বরে কিছুই হইবে না। যথার্থ মানুষ হইতে হইলে আমাদের মন পবিত্র করিতে হইবে, এইটি আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। হিন্দু মুসলমান বা খ্রিস্টান বলিয়া পরিচয় দিলেই, কিংবা কোনো ধর্মমতে আস্থা জ্ঞাপন করলেই, অথবা এমনকি নিজ ধর্মশাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য করিলেই ধার্মিক হওয়া যায় না। ধার্মিক হইতে হইলে নিজ ধর্মের অন্তর্গত অবতার ও মহাপুরুষদের উপদেশ অনুযায়ী আচরণ করিতে হয়, সমগ্র জীবন নিয়ন্ত্রিত করিতে হয়। অভীষ্ট লাভের ইহাই একমাত্র পথ। অন্তরের ঐশী ভাব বিকাশ করিয়া আমাদের প্রকৃত মানুষ হইতে হইবে এবং সেই জন্যই আমাদের প্রাণপণ চেষ্টা করিতে হইবে। বস্তুত ধর্ম লাভ অর্থাৎ নিজের যথার্থ মানবতার পরিস্ফুর্তি হয় তখনই যখন অন্তরে ভগবান পূর্ণভাবে প্রকট হন। মানব জীবনের এই চরম সার্থকতা লাভ করার জন্য অতন্দ্রিত সাধনার প্রয়োজন। বর্তমান অধ্যায়ের মূল কথাগুলি এই। বিশ্বের সর্বত্র ঈশ্বর বিরাজ করেন, তবে একমাত্র মানুষই নিজের মধ্যে তাহাকে প্রকট করিয়া সর্বতোভাবে দিব্য ভাবাপন্ন হইতে পারে। জীবনের চরম সার্থকতা তখনই তাহার লাভ হয়, তখনই সে বিশ্বের যাবতীয় জীব হইতে স্বতন্ত্র যথার্থ মানুষের পদবীতে আরূঢ় হয়। অবাধ স্বাধীনতা, অফুরন্ত আনন্দ, অসীম ক্ষমতা ও অনন্ত জ্ঞান তখন তাহার করায়ত্ত হয়। আধ্যাত্মিক অনুভূতি হইতে নিঃসৃত তাহার অমোঘ বাণী জনসাধারণকে ধর্মের পথে অগ্রসর হইবার জন্য অনুপ্রাণিত করে। মানব জীবনে চিরকাম্য এই গন্তব্যে পৌঁছাইবার পথ দেখানোই ধর্মের কাজ। বিভিন্ন অবতার প্রদর্শিত ধর্ম মতগুলির প্রত্যেকটি এই উদ্দেশ্য লাভের এক একটি নির্ভুল পথ। এই জন্যই ধর্ম সাধন সাপেক্ষ। ধর্মের উপদেশ পালন করার জন্য ঐকান্তিক সাধনা প্রয়োজন। ধর্মের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনের গতি নিয়ন্ত্রিত করিতে হইবে।
আচার ব্যবহার মার্জিত করিতে হইবে। তাহা না করিয়া আমরা যদি মনের পঙ্কিলতার মধ্যেই নিমজ্জিত হইয়া থাকি, তবে নিশ্চয়ই আমরা পশু স্তরে থাকিয়া যাইব। ধর্ম বলতে হিন্দুরা কি বোঝেন তার একটা মোটামুটি ধারণা করার উদ্দেশ্যে এই অধ্যায়ে হিন্দু ধর্মের কয়েকটি মূল কথা সংক্ষেপে বলা হলো। কেমন লাগলো সম্পূর্ণ পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফ প্রতিনিয়ত নানা প্রকার শিক্ষণীয় বিষয় নিয়ে কাজ করে চলেছে এবং নিয়মিতভাবে এই চ্যানেলে সেই বিষয়ে অনেক ভিডিও আসতেই থাকে। আজকেই এই পর্যন্তই রাখছি পর্বটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে।